রাজধানীর বাজারেও রোজার প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, কিন্তু কোণঠাসা ক্রেতারা, কারণ আগেই বিভিন্ন পণ্যের দাম চলে গেছে নাগালের বাইরে। বিক্রেতারা বলছেন, দাম নিয়ে কারসাজি করে বড় করে বড় প্রতিষ্ঠান, মজুদার ও ডিলাররা। রোজার আগে প্রয়োজনীয় সদাই নিতে স্ত্রীকে নিয়ে বাজারে এসেছেন মিরপুরের ব্যবসায়ী ফজলুল কাদের চৌধুরী। স্বাদ আর সাধ্য সমন্বয় করতে বেশ বেগ পেতে হয় তাদেরকে। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বর্তমানে চলা কঠিন হয়ে গেছে। প্রতিটা জিনিসের দাম একটার সাথে একটা, বাজারের সাথে মুরগি, মুরগির সাথে মাছ, সবগুলো মিলিয়ে একটার সাথে একটা বাদে। এই ক্রেতার মতো রোজার বাজার করতে এসে দাম শুনে অনেকেই আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলাতে পারছেন না। অনেক দাম, সব কিছু আগুন, 10 টাকা 20 টাকা করে বাড়াতেই আছে, কম্পারেটিভলি খুব একটা ভালো না। খুচরা বিক্রেতারা বলছেন, কয়েক মাস ধরেই পণ্যের দাম বেড়েছে, এখন আগের দামে বাজার রয়েছে স্থিতিশীল। দাম তো মনে হয় না এখন আর বাড়বে, বাজারটা ঠিক আছে। মাঝে মাঝে তেলের শর্ট হচ্ছে আমাদের, আমরা অর্ডার দিয়ে মনে করেন 10 কার্টন, আমাদেরকে 2 কার্টন দিচ্ছে। এই যে ক্রাইসিস সৃষ্টি করতেছে, এটা কোম্পানিদেরকে প্রেসার ক্রিয়েট করতে হবে। সব পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন দোকানিরা। মজুদদারি ঠেকানো এবং দাম যৌক্তিক পর্যায়ে রাখতে বাজার তদারকি করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তারা কোনো ক্রমে যেন কষ্টের মধ্যে না পড়েন এবং অতি মুনাফা লাভ থেকে যেন তারা বিরত থাকেন, এই বিষয়ে আমরা তাদেরকে জানান দিচ্ছি। এই কার্যক্রম আমাদের একদিন হয়তো চলবে, এরপরে যদি আমরা দেখতে পাই যে তারা শুনছেন না, তাহলে সেক্ষেত্রে আইনের যে কঠোর প্রয়োগ সেটিতে আমরা যাব। রোজায় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে বাজার তদারকির ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারেও রোজার প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, কিন্তু কোণঠাসা ক্রেতারা, কারণ আগেই বিভিন্ন পণ্যের দাম চলে গেছে নাগালের বাইরে। বিক্রেতারা বলছেন, দাম নিয়ে কারসাজি করে বড় করে বড় প্রতিষ্ঠান, মজুদার ও ডিলাররা। রোজার আগে প্রয়োজনীয় সদাই নিতে স্ত্রীকে নিয়ে বাজারে এসেছেন মিরপুরের ব্যবসায়ী ফজলুল কাদের চৌধুরী। স্বাদ আর সাধ্য সমন্বয় করতে বেশ বেগ পেতে হয় তাদেরকে। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বর্তমানে চলা কঠিন হয়ে গেছে। প্রতিটা জিনিসের দাম একটার সাথে একটা, বাজারের সাথে মুরগি, মুরগির সাথে মাছ, সবগুলো মিলিয়ে একটার সাথে একটা বাদে। এই ক্রেতার মতো রোজার বাজার করতে এসে দাম শুনে অনেকেই আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলাতে পারছেন না। অনেক দাম, সব কিছু আগুন, 10 টাকা 20 টাকা করে বাড়াতেই আছে, কম্পারেটিভলি খুব একটা ভালো না। খুচরা বিক্রেতারা বলছেন, কয়েক মাস ধরেই পণ্যের দাম বেড়েছে, এখন আগের দামে বাজার রয়েছে স্থিতিশীল। দাম তো মনে হয় না এখন আর বাড়বে, বাজারটা ঠিক আছে। মাঝে মাঝে তেলের শর্ট হচ্ছে আমাদের, আমরা অর্ডার দিয়ে মনে করেন 10 কার্টন, আমাদেরকে 2 কার্টন দিচ্ছে। এই যে ক্রাইসিস সৃষ্টি করতেছে, এটা কোম্পানিদেরকে প্রেসার ক্রিয়েট করতে হবে। সব পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন দোকানিরা। মজুদদারি ঠেকানো এবং দাম যৌক্তিক পর্যায়ে রাখতে বাজার তদারকি করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তারা কোনো ক্রমে যেন কষ্টের মধ্যে না পড়েন এবং অতি মুনাফা লাভ থেকে যেন তারা বিরত থাকেন, এই বিষয়ে আমরা তাদেরকে জানান দিচ্ছি। এই কার্যক্রম আমাদের একদিন হয়তো চলবে, এরপরে যদি আমরা দেখতে পাই যে তারা শুনছেন না, তাহলে সেক্ষেত্রে আইনের যে কঠোর প্রয়োগ সেটিতে আমরা যাব। রোজায় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে বাজার তদারকির ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।